হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কিস রেসিপি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চর্বি দিয়ে ঘুগনি। তো চলুন দেখে নেওয়া যাক উপকরণ কি কি আছে। তো প্রথমেই আছে এখানে, আমি ঘুগনির জন্য আলু কেটে নিয়েছি চারটে মতো। এখানে চর্বি আছে 400 গ্রাম, বুট আছে 500 গ্রাম। এবার এখানে আছে 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, আর জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন। এখানে আছে ধনে পাতা আর 2 টেবিল চামচ, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি 3টে, 1টা টমেটো কুচি, 7 মতো নুন, আর 1 টেবিল চামচ হলুদ। আর এখানে ফোড়নের জন্য আছে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। তো চলুন রান্নাটা স্টার্ট করা যাক। এখানে কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। 4 টেবিল স্পুন তেল দিলাম। এখানে তেলটা গরম হয়ে গেছে, তো আমি ফোড়নগুলো দিয়ে নেব। তেজপাতা দিচ্ছি ফোড়ন, শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে। ব্যাস এটাকে একটু নাড়াচাড়া করেই এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটু নাড়াচাড়া, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে টমেটোকে দিয়ে দেব। সুন্দর করে এটাকে কষি নিতে হবে। তো এখানে পেঁয়াজ আর টমেটো হয়ে গেছে কষানো, এর মধ্যে আমি এবার দিয়ে দেব আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা আমি মধ্যে দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি 7 মতো নুন আর হলুদ দিয়ে দেব। যখন দেখবেন একটা সুন্দর গন্ধ আসবে মশলার, তখন ভাববেন যে আপনার মশলা কষানোটা হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দেবো 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি খাসি মাংসের চর্বিগুলো। খাসির চর্বিটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন এর গায়ে থেকে তেল বেরিয়েছে, তখন ভাববেন চর্বিটা কষানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব। আমি 1 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, তো এবার আমি এটাকে ওপেন করছি। দেখুন মশলাটা কি সুন্দর মিশে গেছে চর্বিটার সাথে, আর কালারটা কত সুন্দর হয়েছে। এর মধ্যে
এবার আমি আলুগুলোকে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এখানে আলুটা কি সুন্দর কষানো হয়ে গেছে। তো আমার আলুটা অলরেডি হয়ে গেছে কষানো, এর মধ্যে আমি বুটগুলো মটরগুলো দিয়ে দেব। আমি এর মধ্যে মটরগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। মটরগুলোকে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মটরটা কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি মটরের সেদ্ধ করা জলটাকে দিয়ে দিচ্ছি। আর একটু জল দেব। জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আমি 5 মিনিট ঢাকনাটা ঢেকে রেখেছিলাম, তো এবার আমি এটাকে ওপেন করছি। দেখুন চর্বিগুলো সব সিদ্ধ হয়ে গেছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। আপনারা ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, এখানে আমার ঘুগনিটার আলু সিদ্ধ হয়ে গেছে, আর দেখুন ঘুগনিটা হয়ে এসেছে। এর মধ্যে আমি ধনের গুঁড়ো 1 টেবিল স্পুন দিয়ে দেব, আর ধনে পাতা দেব। আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। তো দেখুন ঘুগনিটা হয়ে গেছে রান্নাটা। বন্ধুরা, আমার রেসিপির ফাইনাল লুক খাসির চর্বি দিয়ে ঘুগনি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন।